সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যারা নতুন করে ফাউন্ডেশন বিল্ডিং করবেন ভাবতেছেন, তাদের জন্য নতুন একটি ডিজাইন নিয়ে চলে আসলাম। আশা করি ডিজাইনটি আপনাদের পছন্দ হবে। তো অনুরোধ করছি সম্পূর্ণ ডিজাইনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ নকশাটি মাপসহ বুঝতে পারবেন। ঠিক আছে, তো বাড়িটি হবে 24 ফুট বাই 32 ফুট। ঠিক আছে, আশা করি দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন নতুন প্ল্যান দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো প্রথমে আমরা বেডরুমগুলা দেখে নেই। এ হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, অ্যান্ড সেকেন্ড বেডরুম। ঠিক আছে, তো আশা করি আমরা দুটি বেডরুমে পেয়ে গেলাম। তো সাথে আমরা কিচেনটিও দেখে নিব। ওকে, হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিং। ওকে, মোটামুটি আমাদের ডাইনিং পর্যন্ত আমরা বুঝতে পারলাম। তো এবার আমরা ড্রয়িংটি দেখে নিব। এ হচ্ছে ড্রয়িং রুম। ঠিক আছে, তো বাড়িটিতে দুটি টয়লেট হবে। তো এখানে একটি টয়লেট, এখানে আরো একটি টয়লেট। এটা আপনারা চাইলে অ্যাটাচ করে নিতে পারেন এটা এই রুমের সঙ্গে। ওকে, তো আশা করি মোটামুটি আমরা রুমগুলো বুঝতে পেরেছি। তো আমাদের ছাদে উঠে সিঁড়ি পাবো এই সাইডে। ওকে, তো গেটটি হবে এ সাইডে। ঠিক আছে, এবার রুমের মাপগুলো ঝটপট দেখে নিব। তো ফার্স্ট বেডরুমের মাপটি হবে 11 ফুট 5 ইঞ্চি বাই 11 ফুট। ওকে, তো সেকেন্ড বেডরুমটি হবে 11 ফুট 4 ইঞ্চি বাই 11 ফুট। ওকে, তো কিচেনের মাপটি হবে 7 ফুট এ সাইডে 8 ফুট 4 ইঞ্চি। ওকে, তো ডাইনিং এর মাপটি হবে এ সাইডে হবে 8 ফুট 4 ইঞ্চি, এ সাইডে হবে 8 ফুট 4 ইঞ্চি। ওকে, তো টয়লেটের মাপগুলো দেখবো। টয়লেটের মাপগুলো হবে, এই টয়লেটটা হবে 5 ফুট, এ সাইডে হবে 5 ফুট 11 ইঞ্চি। ঠিক আছে, তো এই সাইডের টয়লেটটা, এটা গোসলখানা সহ, এ সাইডে হবে 7 ফুট আর এই সাইডে হবে 5 ফুট। ওকে, তো ড্রয়িং এর মাপটি দেখবো। ড্রয়িং এর মাপটি হবে এই সাইডে 11 ফুট এ সাইডে 15 ফুট 9 ইঞ্চি। ওকে, তো আশা করি মোটামুটি আমরা ভিতরের সম্পূর্ণ মাপগুলো বুঝতে পেরেছি, ভিতরে বাহিরের সম্পূর্ণ মাপগুলো বুঝতে পেরেছি, প্লাস জানালার দরজাগুলো তো আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন ডিজাইনে। তো এবার আমরা স্কোয়ার ফিটটি বের করব। 24 ফুট বাই 32 ফুট সমান আমাদের বিল্ডিংটি 768 স্কোয়ার ফিট আসতেছে। ওকে, তো বিল্ডিংটি করতে খরচ হবে
12 লক্ষ টাকার মতো। ওকে, তো আশা করি আপনারা সম্পূর্ণ প্ল্যানটাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার। আর আপনি যদি নিজের মতো করে কোনো প্ল্যান করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বিস্তারিত, তাহলে অবশ্যই আমি করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।